আসসালামু আলাইকুম। যে মিক্সটা সেটাকে আমি ছেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে তাহলে কেক পুডিংটা খুব ভালো হয়, কোনো রকম দানা দানা বা গোটা গোটা ভাব থাকে না। তো এখানে আমি পাতিলে পানি দিয়েছি আর তার উপর একটা টাওয়েল, যে কিচেন টাওয়েল, ছোট একটা টাওয়েল দিয়ে তার উপরে বাটিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর এভাবে দিলে পুডিংটা খুবই ভালো হয়। আর আধা ঘন্টা আমি কুক করেছি। এবার আধা ঘন্টা পর দেখছি পুডিংটা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার পুডিংটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। পুডিংটাকে নামিয়ে আমি আধা ঘন্টা ঠান্ডা করেছি, তারপর 20 মিনিট মতো ফ্রিজে রেখেছি। এবার আমি প্লেটের মধ্যে আমার পুডিংটাকে ঢেলে নিচ্ছি। তো এই যে দেখো, খুবই সুন্দর হয়েছে আমার পুডিংটা, সুন্দর একটা ক্যারামেলের সুন্দর একটা কালার হয়েছে। তো এই হলো আমার পুডিং বন্ধুরা। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।